ভয় পা না, আমি তোমার দূরে ভাই, তোমার বুবু কই? আজ সারাদিন চেষ্টা করে আমি তার সাথে দেখা করতে পারি নাই। সে কি ঘরে আছে? আমি দেখা করি তার সাথে। তুই যে ঘনে ঘনে আমার সামনে যে খারর, তোর জানের ভয় নাই এইটা দেখোস না? না বাবা, আমার জানের কোনো ভয় নাই। এই নসু ভিলেন দুই দিন আগে পর্যন্ত জানের ভয় করেছিল, সেই জন্য আপনার বন্দুকের ফাঁকা গুলির আওয়াজ শুনে দৌড়ে পলাইছিল। কিন্তু আজকে আমি আর পলাবো না। আমি চিন্তা করে দেখলাম আব্বা, আমার জীবনে যদি শাহজাদি না থাকে তাহলে পর আমার বাঁচিয়ে থাকার মরে যাওয়া সব তো সমান কথা। আছে আছে, ওই সিনেমার ভিলেনের মতন ডায়লগ দেওয়া লাগবে না। শোন, আজকে কিন্তু ফাঁকা গুলি করবো না। কলিম তো আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন পারেন আব্বা, আমার কোনো সমস্যা নাই। আমি হাসি মুখে আমার মৃত্যু মানি নেওয়ার জন্য এখানে এসে কারা হয়েছি। কিন্তু আব্বা, আপনি আমাকে তুইতুকারি করে কথা করছেন কিসের জন্য? সি 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 সি, নিজের জামাই কেউ তুইতুকারি কয়? সব তুইতুকারি করবো না মানে 100 বার করবো, 1000 বার করবো। তোর যদি ইচ্ছে করে তুই আমার তুইতুকারি করবার পারে। তুই কি মনে করেছিস তুই যে তুই তো করে করার চেয়ে আরো খারাপ খারাপ কথা আমার সম্পর্কে বাইরে বাইরে কই আবার আস, সেটা আমি জানি নে। আপনার মানা না মানা দিয়ে কিন্তু জামাইয়ের লিস্টেতে আমার নাম কাটা যাচ্ছে না। আমি আইনসম্মত ভাবে আপনার মেয়ে শাহজাদিকে বিয়ে করেছি, আমি আইনসম্মত ভাবে আপনার জামাই। প্লিজ আব্বা, আপনার কাছে আমি হাত জোর করে মাপ চাচ্ছি, আপনি আমার সাথে এই আচরণটা করবেন না। জামাইয়ের কেউ যদি তুই তো কারি করে, মানুষজন যদি শুনে তালি পরে, খুব খারাপ কবি আপনি। আরে মানুষ তো যা খারাপ কই, আমি তোর তুই তো করে কব, 100 বার কব, 1000 বার কব। তোর যদি ইচ্ছে হয় তুই আমারে তুই তো করে করবার মানুষ। ওই তুই কি মনে করেছিস আমি কোনো খবর রাখি নে? আমারে তুই তো করে করার সে আর অনেক খারাপ খারাপ করা, অনেক খারাপ কথা তুই বাইরে আমার সম্পর্কে কই বার আস। আব্বা কি কথা করছেন, আমার হাতি ভাইলে আব্বা, আমি জীবনে কোনোদিন জ্ঞান তো কারো কাছে আপনার সম্পর্কে কোনো কটু মন্তব্য করি নাই। ওই যে রাজু, রাজু আমাকে কইছিল তোর শ্বশুর মানে আপনি দেখছি নাকি জল্লাদের মতো। আমি ওই একটা পিছন থেকে কিরম করে ধাওয়া দিছিলাম আব্বা, আমি যদি পাইতাম আমি আমার হাতে যদি বন্দুক থাকলে ডাইরেক্ট গুলি করে মেরে ফেলা দিতাম আব্বা। সমস্যা নেই, এখন তুই আমাকে জল্লাদ করে ডাকবার মানুষ। অনেক কথা কইছিল জানে বাজবার ছেলে, এখন আমার সামনে থেকে দূর হয়ে যা যা। না 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 আব্বা, সেটা কোনোভাবেই সম্ভব না। আমার বউ ছাড়া আমার পক্ষে বাঁচা সম্ভব না। আপনি জোর করে অন্যায় ভাবে আমার স্ত্রীকে আটকা রাখিছেন। গ্রামের মেলা লোকজন কিন্তু আমাকে পরামর্শ দিয়েছিল যেন থানায় যাই আমি আপনার বিরুদ্ধে কেস করি, কিন্তু আমি তা করে কইছি না না না, নসু ভিলেন এই কাম করবে পারে না। আমি নিজে ঘরে ভিতর কোনো থানা পুলিশ করবে চাই নাই, সেই জন্য কইছি আব্বা আপনি আমার বউয়ের আপোষে আমার হাতে তুলে দেন, তাক না আমি এক্ষুনি এই মুহূর্তে চলে যাচ্ছি। তুই অনেক কথা কয়ে ফেলাছ, জানে বাইশের ছেলে এখনো কই দিছি তুই চলে যা, এই বন্দুক তাক কর একদম সিধে বরাবর। করেন গলি আব্বা, কোনো সমস্যা নাই। আমি কইছি আমার বয়েক না নিয়ে আমি এই জায়গাতে এক পাও নড়ব না। আর এটা কোন ধরনের ব্যবহার আব্বা? জামাই শ্বশুর বাড়ি আসতে পারে তো বসবে দেয়, কেউ একটা চেয়ার টেবিল নিয়ে এসে আমাকে বসবে দিলেন না, একটা শরবত খাবে দিলেন না, আর চাকর বাকর যেগুলো সেগুলো তো এক নম্বরের বেয়াদব। এই তোরা যা কল্পনা কর, শরবতের গিলাস এক নিয়ে আসবে তুমি, যা করছি আমি অর্ডার দিচ্ছি।